हेलो गाइज, वेलकम टू माय न्यू वीडियो। आमार वीडियोटा जारा देखछो बा जारा नतून आछो तारा आमार यूट्यूब चैनलटा प्लिज सबसक्राइब करे दिओ। चलो आजकेर वीडियोते जावा जाक। फ्लिपकार्टेर तो एखन बिग बिलियन डे चलछे, तो आमी एटाते अनेक कम प्राइजेई आमी एकटा वेगार 3-in-1 हेयर स्टाइलर किट अर्डर दिएछि। तो এটা আমি অনেক কম প্রাইসে পেয়েছি, 954 এটাই মানে এই প্রাইসেই পেয়েছি। তো এই কিটটা সাহায্যে তোমরা স্ট্রেটনার হিসাবে এটাকে ইউজ করতে পারো, ক্রিম্পার হিসাবে ইউজ করতে পারো, কার্লার হিসাবে ইউজ করতে পারো। স্ট্রেটনারের সাইডটা যদি ইউজ করতে চাও তো এখানে একটা লকের সাইডে হয়, এইটা টিপলে লক হয়ে যাবে। আর এদিকটা যে সাইডটা ইউজ করতে চাও ওদিকটা ছেড়ে বাকি সাইডটা লক করে দিতে পারো। এরকম করে কার্লিও করতে পারো আর স্ট্রেটও করতে পারবে। না, অন অফের বাটনও আছে আর অনেক তাড়াতাড়ি হিট হয়। আর না, এর উপরে যে জিনিসটা আছে উপরগুলোতে হাত দেবে না, অনেক গরম হয়। শুধু ওই মাথার যে সাইডটা আছে একদম মাথার সাইডটা চেপে এটা করতে পারবে। আর পাশবাকি চুড়োর দিকটা গরম হয়, চুলের মধ্যে কার্লি করে এসেছে। তো আমার চুলটার ইয়েটা একটু মোটা, তো আমার টাইম লাগবে, তাই আমি একটা চুলেই করেছি। তা টাইম তো অনেক লাগেই, তো আমার চুলে এমনিতেও শ্যাম্পু দেওয়া ছিল না, তাই আমার করতে ইচ্ছে করছে, কিন্তু রিভিউটা তো দিতে হবে তাই জন্য করতে হলো। আর আমার চুলটা এমনিতেই স্ট্রেট, তো স্ট্রেটটা করলে বোঝা যাবে না। আর তোমরা যদি এটা ইউজ করো তার আগে যে কোনো ধরনের যেটা তোমরা ইয়ে করো সিরাম ইউজ করছো সে সিরামটা লাগিয়ে নেবে, তাহলে চুলটা মানে প্রোটেক্ট থাকবে, কোনো রকম ড্যামেজ হবে না। তো আমার মায়ের ওপর আমি স্ট্রেট অ্যাপ্লাই করেছি, চলো দেখি। দেখো মায়ের ওপরে অ্যাপ্লাই করেছি, স্ট্রেট করেছি চুলটা, দেখো কত ভালো এফেক্ট এসছে, শাইনও করছে। তো বেশিক্ষণ করিনি, মায়ের তো এসব ভালো লাগে না তাই অল্পই করেছি। যে চুলটা কার্লি ছিল ওটা আমি স্ট্রেট করেছি, দেখো বুঝতেই পারবে পেছনের চুলটা কতটা ইয়ে আছে আর সামনেটা। তো আমার চুল এমনিতেই স্ট্রেট তো বোঝা যাবে না, তাই জন্য এরকম করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই চুলের মধ্যে সিরাম লাগিয়ে তারপর করবে, নয়তো চুল পুরো খারাপ হয়ে যাবে। ক্রাম্পার যেটা আছে ওটা করেছি, তো ওটাতেও এটাতেও অনেক টাইম লাগবে। তো আমার চুল বললাম না আগে শ্যাম্পু করা নেই, তো মানে ঠিকভাবে ইয়ে হচ্ছে না, তো অনেক টাইম লাগবে। আর আমি যেরকম করেছি একা, তো আমি ফার্স্ট টাইম এটাই করছি, ফার্স্ট টাইম করেছি, তো এরকম এক্সপিরিয়েন্স নিয়ে দেখো তোমরা বুঝতে পারবে কতটা হয়েছে। আরও টাইম লাগবে করতে, আর চুলটার লে আমার ইয়েটা তো একটু মোটা, তো টাইম লাগবে করতে। আর তোমার যদি আজকের আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও। বাই।